আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লিখিত পরীক্ষার ভয়াবহ একটা পার্ট, ব্যাকরণিক প্রশ্নোত্তর। ব্যাকরণিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমরা এর আগেও করেছি, আপনারা অবশ্যই দেখেছেন। প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে আলোচনা করছি ব্যাকরণ সম্পর্কিত। লিখিত পরীক্ষায় আপনার যেমন ইন্টারমিডিয়েটে আপনাকে 30 নম্বরের জন্য লিখিত প্রশ্ন লিখতে হতো, যেগুলো রচনামূলক প্রশ্ন, তেমনভাবে কিন্তু আপনাকে ভার্সিটিতে রচনা আকারে কিন্তু ব্যাকরণিক প্রশ্নগুলো আপনার লিখতে হবে। এজন্য দেখা যায় অনেকে আমরা প্রশ্ন লিখতে গেলে ভুল লিখি অথবা ব্যাখ্যা ঠিক মতো করতে পারি না, ফলে প্রতিশ্রুত নাম্বারটাও কিন্তু আমরা পাই না। আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থগতভাবে শব্দের প্রকারভেদ। অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি সেটা আমাদের আলোচনা। এর আগে কিন্তু আমাদের দুটো গিয়েছে, একটা হচ্ছে উৎসগতভাবে একটা প্রকারভেদ গিয়েছে উৎস হিসেবে, আরেকটা প্রকারভেদ গিয়েছে হচ্ছে আমাদের গঠনগত প্রকারভেদ। আশা করি আপনারা সেই ক্লাসগুলো দেখেছেন। এখন দেখব হচ্ছে আমরা অর্থগত প্রকারভেদ। আচ্ছা, অর্থগত প্রকারভেদটা বোঝার আগে এটা বুঝে নেন যে কিভাবে অর্থ পরিবর্তন হয়। আগে দেখেন আমরা শরীর খারাপ লাগলে বলতাম না ভাই অস্থির লাগতেছে, এখন দেখেন খুব বেশি ভাল লাগলে বলতেছে ভাই অস্থির লাগতেছে। দেখছেন একই কথাই কিন্তু আপনি বলতেছেন, কিন্তু শব্দের অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন আপনাকে যদি আমি বলি যে মহাযাত্রা, মহাযাত্রা করলো, এটা শুনলে আপনার কাছে কি মনে হবে যে মহাযাত্রা মানে ভালো একটা শোডাউন টোডাউন করেছে। অথচ মহাযাত্রা শব্দের আবিধানিক অর্থ ছিল হচ্ছে মৃত্যু। এরকম আপনারা সন্দেশ শুনেছেন, সন্দেশ শব্দের অর্থ আমরা মিষ্টি বলে জানি। অথচ বাহুবলীর ছবির মধ্যে আপনারা দেখবেন সন্দেশ শব্দের অর্থ কিন্তু সংবাদ বলেছে। এভাবেই একটা শব্দ কিন্তু পরিবর্তন হয়ে যায় শব্দার্থ, সেই অর্থগত পরিবর্তন নিয়েই আজকে আমাদের আলোচনা। আসেন, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ, এই অর্থগতভাবে বাংলা শব্দ বলিনি, বলেছি বাংলা ভাষার শব্দ তিন ভাগে বিভক্ত, কারণ বাংলা ভাষার মধ্যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব সব কিছুই রয়েছে। প্রথম যৌগিক শব্দ, যে সকল শব্দের তাদের প্রকৃতি প্রত্যয় অর্থ অনুযায়ী হয়। আমরা বুঝি না এই বিষয়টা, পরীক্ষায় লিখতে হলে আপনাকে এভাবেই ভাগ করে লিখতে হবে। কিন্তু আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে, দেখেন একটা হচ্ছে আবিধানিক শব্দ, আবিধানিক, একটা হচ্ছে ব্যবহারিক। আবিধানিক আর ব্যবহারিকের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেন। সেটা হচ্ছে যেমন আমি বললাম রাজপুত, এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রাজার পুত্র, এটা হচ্ছে আবিধানিক অর্থ। কিন্তু আসলে রাজপুত বলতে কিন্তু রাজার পুত্রদেরকে বোঝায় না, বোঝায় হচ্ছে একটা জাতিকে। হ্যাঁ, কিন্তু দেখেন আমি যদি বলি কি দৃশ, বলেন তো দৃশ শব্দের অর্থ কি আপনার কাছে মনে হবে? দৃশ মানে দেখা। হ্যাঁ রাইট, দৃশ শব্দের অর্থ দেখা। এখান থেকে যদি আমি লিখি দর্শক মানে যিনি দেখেন, দেখছেন ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি, দেখেন যে সকল শব্দ, শব্দ বলতে এখানে অবশ্যই সেটা সাধিত শব্দ হবে, কারণ প্রকৃতি প্রত্যয়ের কথা যেহেতু বলেছি, যে সকল সাধিত শব্দ বা যে সকল শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় অনুযায়ী হয়, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে সকল শব্দের অর্থ আবিধানিক ও ব্যবহারিক অর্থ একই, যে সকল শব্দের আবিধানিক ও ব্যবহারিক অর্থ একই তাকেই যৌগিক শব্দ বলে। যেমন দেখেন আমি লিখলাম গই, গই শব্দের অর্থ কি? গান জাতীয় কিছু বিষয়। ওইখান থেকে আমি বললাম গায়ক মানে গান করে যে। সেম দেখেন দৃশ মানে কি? দেখা। এখান থেকে আমি বললাম দর্শক যিনি দেখেন। ক্রি মানে কি? করা। এখান থেকে আমি বললাম কি? কর্তা মানে যিনি কাজটি করেন। বুঝা গেছে বিষয়টা? দুই নম্বরে দেখি আমরা রূঢ়ি বা রূঢ় শব্দ যাই বলি না কেন, এখানে বলা হচ্ছে কি, দেখেন প্রত্যয় উপসর্গযোগে গঠিত, হ্যাঁ, বা বিভক্তিও থাকতে পারে, প্রত্যয় উপসর্গ বা বিভক্তি যোগে গঠিত যে সকল শব্দের আবিধানিক ও ব্যবহারিক অর্থ এক নয়, যে সকল শব্দের আবিধানিক ও ব্যবহারিক অর্থ এক নয়। বুঝতে পারছেন? দেখেন মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, এটাকে আমরা বলতেছি আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি না এক না, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন দেখেন হস্তি, এটা হস্ত থেকে আসছে, হস্ত মানে হাত, হস্তি মানে কি হাত বলেন? হাত না, হস্তি বলতে কি হাত আছে যার বোঝায়? বোঝায় না, বরং একটা পাশি পশুকে বোঝায়। আমরা ছন্দ হিসাবে একটা বাক্য লিখতেছি, দেখেন তেলে ভাজা সন্দেশকে তেল, তিলে তৈল হয় আমরা জানি, তিল থেকে তেল আসছে, ঠিক না? এখন বলেন তো তিল আর তেল দুটা অর্থ কি এক? এক না।
সন্দেশ, এটা সংযোগ দেশ থেকে আসছে, এটার আবিধানিক অর্থ হচ্ছে সংবাদ কিন্তু ব্যবহারিক অর্থ হচ্ছে মিষ্টি। প্রবীণ, বীণ মানে বাঁশি, হ্যাঁ এখান থেকে বলতেছি প্রবীণ, প্রবীণ মানে হওয়া দরকার ছিল যিনি ভালো ভালো বাঁশি বাজান, তো প্রবীণ বলতে আমরা বুঝে কাকে, বৃদ্ধকে। পাঞ্জাবি, আসলে পাঞ্জাবি বলতে বুঝে হচ্ছে পাঞ্জাবির অধিবাসী, আমরা বুঝাচ্ছি কাকে, পোশাককে। হস্তি তো আমরা ব্যাখ্যা করেছি, বাঁশি শব্দটা বাঁশ থেকে আসছে, ঠিক আছে, বাঁশ আর বাঁশি দুইটা কিন্তু এক না। গবেষণা মানে গৌযোগ এসোনা মানে গরু খোঁজা, কিন্তু গবেষণা বলতে কিন্তু আমরা তা বুঝাই না। হরিণ মানে রিযোগ ইন মানে যার অন্তর আছে, কিন্তু আমরা কিন্তু হরিণ বলতে তা বুঝাই না। তাহলে এই বাক্যটা মনে রাখলে পরীক্ষার জন্য আপাতত বেঁচে যাবেন। তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে বাঁশি বাজায়, যা গবেষণা করে হরিণ পালায়। এরপর দেখি যোগরূঢ় শব্দ, আগের মতোই তবে এটা হচ্ছে সমষ্টিষ্পন্ন। কি বলা হচ্ছে? সমষ্টিষ্পন্ন যে সকল সাধিত শব্দ কি করে, তার সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ গ্রহণ করে। আমরা যদি আরও শর্টলি বলি তাহলে হবে কি, সমষ্টিষ্পন্ন যে সকল শব্দ তার আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ এক থাকে না, আবিধানিক ও ব্যবহারিক অর্থ এক থাকে না। এটি দেখেন, সমসমান পদগমের অনুগমী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে বলা হয় কি, যোগরূঢ় শব্দ। যেমন দেখেন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অথচ বলি আমরা কাকে, পদ্মফুলকে বলি, কিন্তু পঙ্ক মানে হচ্ছে কাদা, আমরা কাদায় যা জন্ম নেয় সেটা না বলে আমরা কিন্তু পদ্মফুলকে বুঝাই, ঠিক আছে। এভাবে দেখি আমরা রাজপুত, রাজপুত শব্দের অর্থ কি, রাজার পুত্র, রাজার পুত্র দেখে কিন্তু রাজপুত বলা হয় না। পঙ্কজ সেম, আমরা পদ্মফুলকে কিন্তু বুঝাই পঙ্কজ, অথচ পঙ্কজ মানে হওয়া দরকার ছিল কাদায় যা জন্ম নেয়। সরোজ, এটাও একটা ফুলের নাম, হ্যাঁ। তারপর জলধি, জল ধারণ করে যা, অথচ আমরা সমুদ্রকে বুঝাই কিন্তু। মহাযাত্রা, এটা শুনলে মনে হবে যে কি বিশাল আয়োজন, অথচ মহাযাত্রার অর্থ হচ্ছে মৃত্যু। তো এভাবেই হচ্ছে শব্দের অর্থগত প্রকারভেদটা ডিপেন্ড করে। যদি শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ ঠিক থাকে তাহলে সেটা হবে যৌগিক, যদি ঠিক না থাকে তাহলে দুইটা অপশন, যদি প্রত্যয় বিভক্তি বা উপসর্গ দিয়ে যদি হয় শব্দটা তাহলে সেটা হবে রূঢ়ি, আর যদি সমাস দিয়ে হয় তাহলে সেটা হবে যোগরূঢ়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থগতভাবে শব্দের প্রকারভেদ। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।